ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি জমি ক্রয় করার সময় এবং ক্রয় করার পর আপনার করণীয় কী। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব, কোন কোন বিষয় রয়েছে জমিটি ক্রয় করার সময় আপনাকে যে সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হবে, দেখতে হবে, কীভাবে যাচাই করবেন মালিকানা, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং জমিটি ক্রয় করার পর আপনার যে সমস্ত কাজ রয়েছে আপনাকে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে। তো এটা যদি আমরা একটা জমি ধরি, তো জমিটি আমরা প্রথমে আমাদেরকে যেটা কাজ আমাদের জমি ক্রয় করার সময় সর্বপ্রথম যে কাজ এটা হচ্ছে ক্রয় করার সময়ের কাজগুলো আমরা প্রথমে উল্লেখ করব। তো সর্বপ্রথম কাজ হচ্ছে সরজমিনে গিয়ে দেখা, অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন এই জমিটি সরজমিনে গিয়ে, অর্থাৎ জমিটির অবস্থান কোথায়, জমিটি কোন প্রকৃতির জমি, ডাঙ্গা নাল বা ডোবা জমি, সেটা আপনাকে দেখে নিতে হবে। অর্থাৎ প্রকৃতভাবে, অর্থাৎ আপনি একজন ক্রেতা হিসেবে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা যে জমিটি সরজমিনে গিয়ে আপনাকে দেখতে হবে। সেকেন্ড যে কাজ, এটা আমরা এক নম্বর কাজ আমরা ধরতে পারি, অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেকেন্ড যে কাজটি সেটা হচ্ছে ভূমি সংলগ্ন মালিকের নিকট হতে খোঁজ খবর নেওয়া। একটা জমির সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর আপনি তখনই নিতে পারবেন যখন এই জমির মালিকের পার্শ্ববর্তী যে মালিক থাকবে তার কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে এই জমি সংক্রান্ত তথ্য, জমিতে কোনো ভেজাল আছে কি না, জমিতে কোনো মালিকানা নিয়ে বিরোধ আছে কি না, সেটা আপনি কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন। তো অবশ্যই এই দুটো বিষয় অনেক গুরুত্বপূর্ণ। তৃতীয়ত যে বিষয়টা আমরা লক্ষ্য রাখব একটি জমি ক্রয় করার সময় সেটা হচ্ছে মালিকের নিকট হতে প্রমাণস্বরূপ দলিল, খতিয়ান, ডিসিআর, খাজনার দাখিলা, এগুলোর ফটোকপি আপনাকে নিতে হবে। প্রথমত দলিল, খুব মনোযোগ সহকারে শুনুন, প্রথমত দলিল, খতিয়ান, ডিসিআর এবং খাজনার দাখিলা, যেগুলো আমরা খাজনা বলে থাকি। অর্থাৎ সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সেই জমিনের যে দলিলটা থাকবে, দলিল, তারপরে যে খতিয়ান থাকবে সেই খতিয়ানের ফটোকপি, তারপরে যদি সেখানে ইয়ে থাকে আপনার মাঠ পর্চা থাকে, যেমন মাঠ পর্চার ফটোকপি, তারপরে এই যে দাখিলা, ভূমি উন্নয়ন কর যে পরিশোধ করছে তার ফটোকপি, চাইলে আরও কিছু বায়া দলিল, চাইলে আপনি বায়া দলিলগুলো আপনি নিতে পারেন। তো এই ক্ষেত্রে যদি জমি বিক্রেতা দিতে না চায় তাও আপনাকে চেষ্টা করে এগুলো আদায় করতে হবে। এগুলো ফটোকপি নেবেন, আপনি মূল কপির দরকার নেই, আপনি জাস্ট ফটোকপি নেবেন। নিয়ে আপনাকে যেটা করতে হবে এখান থেকে, যেটা আপনি যে এই খাজনার দাখিলা এবং আরেকটা জিনিস যেটা খতিয়ান কপি নিলেন, সেই খতিয়ানের কপিটা নিয়ে আপনাকে যেতে হবে এসিলেন অফিসে। এসিলেন অফিসে গিয়ে আপনি যদি একটু খতিয়ানটা যাচাই করেন, অর্থাৎ যেই দাগের যেই জমিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই খতিয়ানটি এখানে যাচাই করেন এসিলেন অফিসে গিয়ে, সেখানে যদি এই যে দলিলটি আপনি নিলেন এই দলিলটির সাথে যদি খতিয়ানের মিল থাকে, অর্থাৎ খতিয়ানের মালিকানার মিল থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে জমির মালিকানা ঠিক রয়েছে। তো চতুর্থতম কাজ আমরা এটা ধরে নিতে পারি এসিলেন অফিসে গিয়ে আপনার এই খতিয়ানটি যাচাই করা। এরপর এই সমস্ত বিষয় ঠিকঠাকভাবে যাচাই হয়ে গেলে, আপনার যদি মনে হয় জমিটিতে কোনো ভেজাল নেই, জমিটিতে কাগজপত্র সম্পূর্ণ ঠিক রয়েছে, আপনি যদি তখন আপনি মন স্থির করতে পারেন যে আমি জমিটি ক্রয় করব, সেক্ষেত্রে আপনি একটা কি করবেন, বায়না দলিল করবেন। সেক্ষেত্রে আপনি বায়না করা যাবে এই জমিটি। তো আপনি বায়না দলিল যখন করবেন, সেক্ষেত্রে বায়না দলিলটি করার পর লেনদেনের ক্ষেত্রে রসিদ এবং সাক্ষী এই দুটো অবশ্যই আপনি করবেন আর কি। যে রসিদ টাকাটা দিলেন সেক্ষেত্রে রসিদ এবং সাক্ষী অবশ্যই রাখার জন্য চেষ্টা করবেন, এবং এই যে বায়নাটা করবেন সেটা অবশ্যই প্রকৃত যে মালিকানা রয়েছে জমিনে তার সাথেই আপনি লেনদেনটা করবেন।
আপনি চাইলে তার যে অন্য আত্মীয় স্বজন তাদের সাথে আপনি এই লেনদেনটি করবেন না, আমি যেটা আমার সাজেশন। সেকেন্ডলি সীমানা, অর্থাৎ আপনি যেই এই কাজগুলো হচ্ছে আপনার একটি জমি যখন ক্রয় করবেন, ক্রয় করার পূর্বের ঘটনা আর কি, যখন জমিটা ক্রয় করতে চাচ্ছেন তার পূর্বের ঘটনা, এগুলো আপনাকে যাচাই করতে হবে। এখন আপনি যদি জমিটা ক্রয় করেন, রেজিস্ট্রি হয়ে গেলো, তখন আপনার করণীয় কী? তো সর্বপ্রথম কাজ হচ্ছে সীমানা নির্ণয়, অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করলেন, ক্রয় করার পর এই জমিটি প্রথমে চারপাশে পিলার গেড়ে আপনি এটি সীমানা নির্ণয় করে নেবেন। সীমানা একদম হয়তো আপনি চাইলে ওয়াল উঠাতে পারেন অথবা যা কিছু করতে পারেন, আপনি একদম সীমানা নির্ণয় করে রাখতে হবে আপনাকে সীমানা। এটা হচ্ছে প্রথম কাজ। বাস্তব ব্যবহার, এখন বাস্তব ব্যবহার বলতে কি, আপনি জমিটি নেওয়ার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, তো কৃষি করতে হবে। আপনি যদি ঘর বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে ঘর বাড়ি নির্মাণ করবেন, যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে চান সেক্ষেত্রে সেটা করবেন, আর যদি সেখানে কোনো গার্ডেন তৈরি করতে চান ঘর বাড়ি বাদ দিয়ে, যদি সেখানে গাছপালা লাগাতে চান সেক্ষেত্রে আপনি বাস্তব ব্যবহার শুরু করতে পারেন এটা সাথে সাথে। এরপর যেটা মূল দলিল সংগ্রহ, আমরা জানি সাধারণত মূল দলিল 1 থেকে 2 বছর অথবা 3 বছর লেগে যায়, লেগে যেতে পারে মূল দলিল আসতে। সেক্ষেত্রে আপনি যদি দলিলটি খুব জরুরি হয় সেক্ষেত্রে আপনি একটা সার্টিফাইড কপি আপনি উঠিয়ে নিতে পারেন। তো সার্টিফাইড কপি উঠানে নেওয়ার পর আপনি চাইলে সেই সার্টিফাইড মূলে নামজারি খতিয়ান, নামজারি খতিয়ানের অনুমোদন, ডিসিআর, ভূমি উন্নয়ন কর দাখিলে সংগ্রহ করতে হবে। এরপরে এই বিষয়গুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ঠিকঠাকভাবে মনে রাখতে হবে একটি জমি ক্রয় করার সময়। তো এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যেমন আপনি যখন দলিল নেবেন তখন চাইলে আপনি দলিলটি যাচাই করতে হবে আপনাকে। দলিল যাচাই আপনি যেভাবে করবেন, যে এখানে দলিলের প্রকৃতিগুলো দেখবেন যে কি প্রকৃতির দলিল সেটা, এবং তার জমিনের যে নকশা রয়েছে, জমিনের একটা জায়গায় আপনি দেখতে পাবেন নকশা, এই নকশা নকশাটা একটু যাচাই করবেন, অর্থাৎ দাগে এটা একটা দাগ, যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, কিন্তু অনেকে এটা যাচাই করে না যে এই দাগটার মধ্যে যে এই জমিটি আপনি ক্রয় করলেন, ক্রয় করতে যাচ্ছেন তার কাছে জমি চাইলেন, এই নকশা বরাবর তার দখলে আছে কিনা। তো এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করে বলেন যে আমার দখল ঠিক নাই, অর্থাৎ আমাকে যেখানে জমি কবলা দিছে আমাকে জমি দিছে অন্য এক জায়গাতে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো এখানে আসলে মূলত যেখানে দলিলে যেভাবে আছে সেভাবে আপনাকে দখলে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন এক্ষেত্রে যারা ভুল করি, আমরা যখন জমিটি ক্রয় করি তখন যে ভুলটা করি, এই যে দাগের মধ্যে যে জমিটুকু আমরা ক্রয় করলাম সেটা কিন্তু এখানে নির্ণয় করা রয়েছে কোথায় অবস্থান। তো এখন যদি আপনাকে এই মালিক যদি অন্য জায়গা দিয়ে আপনাকে দখলে দেয় সেক্ষেত্রে আপনি নেবেন না, কেন নেবেন? সেখানে যেখানে দলিলে দিবে সেখানে আপনি দখলে নেবেন। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই বিষয়টা দেখে নেবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় বটে। তো এছাড়াও আরও আরও খুঁটিনাটি বিষয় রয়েছে জমি ক্রয় করার সময়। তো বিশেষ করে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে যাচাই করতে হবে, না হলে আপনি সুষ্ঠু বা নির্ভেজাল একটি জমি ক্রয় করতে পারবেন না। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।